দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতে বাংলা চলচ্চিত্রের ধারা অংশ থেকে কোন কোন প্রশ্ন আসতে চলেছে? এই অংশ থেকে বিগত 5 বছরে কোন কোন প্রশ্ন এসেছে? সম্পূর্ণ নাম্বার পেতে গেলে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো আমরা এবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক 2023-এ বাংলা পরীক্ষার যে সাহিত্যের ইতিহাস পাঠ রয়েছে সেটির বাংলা চলচ্চিত্রের ধারা অংশ থেকে কোন কোন MCQ এবং SEQ টাইপ, বিশেষত MCQ টাইপ কোন প্রশ্নগুলো আসতে চলেছে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে দেখো বন্ধুরা, 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে কাদের হাত ধরে চলচ্চিত্রের পথ চলা শুরু হয়। উত্তর হবে লুমিয়ে ব্রাদার্স। এখানে অগাস্ট লুমিয়ে এবং লুই লুমিয়ের কথা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি কবে তৈরি করা হয় এবং কারা তৈরি করেন। উত্তর হবে 1898 খ্রিস্টাব্দে হীরালাল ও মতিলাল সেন দ্বারা রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠিত হয়। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় প্রথম তথ্যচিত্রকার হলেন হীরালাল সেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম নির্বাক এবং সবাক চলচ্চিত্র কোন দুটি। উত্তর হবে যথাক্রমে প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র এবং সবাক চলচ্চিত্র হচ্ছে আলোমারা। এরপরের অংশে সত্যজিৎ রায় একটি বিশেষ অংশ। এই অংশ থেকে আমি প্রশ্নগুলোকে আলাদা আলাদা না করে প্রত্যেকটি প্রশ্নকে একটি টিকা আকারে লিখে নিয়েছি, তোমরা প্রত্যেকটা লিখে নিতে পারো। যে সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী মুক্তি পায় 1955 সালে 26 অগস্ট। সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। এছাড়াও সত্যজিৎ রায়ের আরও কয়েকটি বিখ্যাত কাজ হচ্ছে আগন্তুক, অপরাজিত, অপু ট্রিলজি যেখানে পথের পাঁচালী, অপুর সংসার যেখানে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও শর্মিলা ঠাকুর, এবং অপরাজিত, এই তিনটি বই নিয়ে অপু ট্রিলজি তৈরি করা হয়েছে। সত্যজিৎ রায়ের এই প্রত্যেকটা লাইন থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই এটা কিন্তু লিখে নাও। এইবার আসবো ঋত্বিক ঘটকের কথায়। ঋত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক, এছাড়াও তার শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে অযান্ত্রিক নামক ছবি। এছাড়াও রয়েছে মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম যেটি অবিস্মরণীয় ও মহাকাব্যিক সৃষ্টির দাবি রাখে, এবং যুক্তিতক্ক আর গপ্প 1974 সালে এটি তার শেষ ছবি। এরপরে যে প্রশ্নগুলো আলোচনার বিষয় সেগুলো হলো তপন সিংহ পরিচালিত ছোটদের সিনেমাটির নাম কি। উত্তর হবে সবুজ দ্বীপের রাজা। এরপর আমি প্রশ্ন উত্তর আলাদা না করে প্রশ্ন এবং উত্তরকে একসাথে লিখেছি বন্ধুরা, তোমরা লিখে নিও। নবদ্বীপ হালদারকে কৌতুক অভিনেতা বলা হয়। উত্তম কুমারের আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। দাদার কীর্তি ছবির পরিচালক হলেন তরুণ মজুমদার। বাংলা প্রথম রঙিন ছবি হলো পথে হলো দেরি, আর রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর অবলম্বনে সত্যজিৎ রায় তৈরি করেন চারুলতা ছবিটি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে তোমাদের কোন প্রশ্নটা ভালো লাগলো, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সকলেই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে ফেলো। আশা করছি এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা কমন পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলকে টাটা, ভালো থেকো।